আসসালামু আলাইকুম, কথা বলবো চাওবা হেয়ার কেয়ার ক্রিমটি নিয়ে। চুল রুক্ষ হয়ে যাওয়া, চুলের আগা ফেটে যাওয়া আমাদের চুলের অন্যতম একটি প্রধান সমস্যা। আমাদের চুল স্ট্রেট নাকি কার্লি, ট্রাস্ট মি ইট ডাজেন্ট ম্যাটার, চুল হেলদি থাকাটা ইম্পর্টেন্ট। যাদের চুল রুক্ষ নিষ্প্রাণ তারা এই হেয়ার প্রোটিনটি ইউজ করে দেখতে পারে। আমি এটা 2015 সাল থেকে ইউজ করছি। এটা আপনার চুলকে সফট করবে, শাইনি করবে, ওভারঅল চুল হবে হেলদি। আচ্ছা, আরেকটা কথা, এই প্রোডাক্টটা দাবি করে এটা আপনার চুলকে স্ট্রেট করবে, বাট টু বি অনেস্ট এটা আপনার চুলকে স্ট্রেট করবে কি না সেটা বলতে পারছি না, কারণ আমার চুল অলরেডি স্ট্রেট। বাট আমার এক্সপিরিয়েন্স থেকে এটা বলতে পারি, এটা আপনার চুলকে সিল্কি করবে, আপনার রুক্ষ হয়ে যাওয়া চুল হবে প্রাণবন্ত। এবার এটা ইউজিং প্রসেসটা বলে দিচ্ছি। এটা চাইলে আপনারা দুইভাবে ইউজ করতে পারেন। নাম্বার ওয়ান, শ্যাম্পু করার আধা ঘন্টা আগে এটা আপনার চুলের গোড়ায় লাগিয়ে নেবেন, তারপর আধা ঘন্টা পরে শ্যাম্পু করে ফেলবেন। নাম্বার টু, শ্যাম্পু করার পরে অ্যাজ কন্ডিশনার এটা আপনারা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে আলাদা করে কন্ডিশনার ইউজ করার কোনো দরকার নেই। এবার আমি এই প্রোডাক্টটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। আমি অনেক ইউজ করে ফেলছি এই প্রোডাক্টটা। এটা ক্রিমি টাইপ এবং কন্ডিশনারের মতনই দেখতে, অনেক সফট অ্যান্ড ক্রিমি। একটা কিনলে প্রায় এক বছর যাবে। এই প্রোডাক্টটা আমার এতটাই ফেভারিট, যখনই শেষ হয়ে যায় তখনই আমি আবার কিনি। এটা চুলকে হেলদি রাখে। আমার এই প্রোডাক্টটা অনেক ফেভারিট, আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন।